আজি গোটে ছোট ভী পরীকু মানে অতি নিন্দনীয় ভাবে গণ দুষ্কর্ম সহ অতি নিন্দনীয় ভাবে তাকে হত্যা করা হল। তাপরে তাকে মা নিজে এতলা দেলে, এতলা দিয়ে সারা আজি দুই মাস হলো, দীর্ঘ দুই মাস হয়ে সারা আজি পর্যন্ত ন্যায় মিলি না, পাঁচ মাস বি হয়ে সারা ন্যায় মিলবি না, কাহি ন্যায় মিলু না, কাহি না আমার যে অরুণ সাহু নিজে অনেক এই যে পাঁচ বর্ষ যে পীড়িত যে আমার পরী তাকে যে হত্যা করেছেন, কালি তাকে ভিডিও দেখুছিল পরীর, সে এত ভালো ভাবে ভারত মাতার গোটে গীত গাউলে, মানে মো রুম টাকুরি হোলা, কালে মো পাখে মো ভী লে কুণ্ডে পকাই, আজ পাখে মো ভী না, কি সে ভীর সে মানে ভাই ডাকার শব্দ না মো পাখে, কম করবি আজ যদি ন মিলব পরীকু ন্যায় ন মিলব তাহলে কালি রাজরাস্তাকে ফের আউলে বিদ্যার্থী পরিষদ উলেব, আজ শরনগর উলেছি, কালি শিমলা উলেব, কালি ওড়িশা সারা উলেব, কিন্তু আমার আমার দাবি এই যে অরুণ সাহু ইস্তফা দিও, ন ইস্তফা দেলে আমি এইভাবে সবুদিন সবুদিন তাকে কৌশল যাহা করা হয়েছে। আজ কোন কোন কার্যক্রম আজ কার্যক্রম এই দিলে যে লক্ষ্মীনাথ মন্দির পাখর আমার রালি হয়েছিল, আজ শেষ হয়েছে অন্তর্ছক পাখে, সে শেষে তাকে কৌশল দাহ করা হল, তা সহ আমার আমার দাবি এই রাখিলু যে যদি ন মিলব যদি পরীকু ন্যায় ন মিলব যদি তাকে জষ্টিস পাই ন মিলব তাহলে ফের বিদ্যার্থী পরিষদ রাজরাস্তা বুলেব, ফের তাকে নিয়ে যাবে কৌশল দাহ করবে।